দিনে 2000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশ। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতেও কয়েক ঘন্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। সহসা পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জ্বালানি বিশেষজ্ঞরা সব তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একসঙ্গে বন্ধ না করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গ্যাস ও সৌর বিদ্যুৎ কেন্দ্র চালুর উপরও জোর তাদের। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে এই যে এখন দেশের চাহিদার চেয়ে উৎপাদনের ঘাটতি 2000 মেগাওয়াট, এই পরিস্থিতি এবং লোডশেডিং এর বিষয়টি অর্থ উপদেষ্টা বলছেন যে সহসাই এটির সমাধান হচ্ছে না, এই যে সংকট, বড় সংকট তৈরি হলো কিনা? এই সংকটটা তো আমাদের অনেকদিন ধরেই এখন চলছে। আমরা দেখেছি যে আমাদের যে বিদ্যুতের যে চাহিদার সাথে সরবরাহের যে একটা মিসম্যাচ, এটা তো অনেকদিন ধরে চলছে। বাট এটার কারণটা বিদ্যুৎ কেন্দ্র না, এটার কারণটা মূলত হচ্ছে জ্বালানি। আবার জ্বালানির মধ্যে সমস্যা দুটো, একটা হচ্ছে আমাদের গ্যাস যদি বেশি আনতে হয়, আমাদের FSRU যেটা দিয়ে আমরা LNG কে তরল গ্যাসটাকে আমরা বাষ্পে পরিণত করি, সেটারও আমাদের এখন স্বল্পতা দেখা দিয়েছে। আরেকটা হচ্ছে ডলার, ডলারটাই অ্যাকচুয়ালি মূলত মেইন সমস্যা। এখন কথা হচ্ছে এটা একটা নতুন সরকার এসছে এবং তারা এখন ডলারটাকে স্টেবল করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে হয়তো ওনারা ওইভাবে ডলারটাকে ছাড়ছে না, কিন্তু ছাড় দিতেই হবে, ছাড়তেই হবে। কারণ হচ্ছে না ছাড়লে এই জ্বালানি সেক্টরে এই সমস্যাটা রয়ে যাবে এবং আমাদের লোডশেডিং চলবে। এবং জ্বালানি সেক্টরে যদি লোডশেডিং হয় এবং গ্যাস যদি ইন্ডাস্ট্রিতে না পায়, তাহলে কিন্তু আবার ওইদিকে ডলারও কমে যাবে, আমাদের আমদানি যেটা রপ্তানি যেটা হয় সেখানেও সমস্যা দেখা দিবে। তাই আমরা অ্যাকচুয়ালি এই বহুমুখী একটা সমস্যায় আছি এবং এটার সমাধান করা খুবই কষ্টকর। বাট আমি আশা করব যে এই নতুন সরকার এগুলাকে উপলব্ধি করে ঠিক মতো একটা পরিকল্পনায় ওনারা এগিয়ে যাবেন, যাতে করে এইটা সমস্যার সমাধান হয়। আপনি তো আসলে এটা বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলা হচ্ছে এবং তেলভিত্তিক কেন্দ্রগুলোকে একসঙ্গে বন্ধ না করার পক্ষে আসলে জ্বালানি বিশেষজ্ঞরা, সেটা জানতে চাইছে যে এই যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে সেটার জন্য যে পরিকল্পনা আসলে গ্রহণ করবে সরকার, সেটি তো আসলে সময়ের প্রয়োজন। তাৎক্ষণিকভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণের আসলে উপায় কি? তাৎক্ষণিকভাবে কোনো উন্নতি হবে না, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা যেগুলো আমরা প্রায় 1 বছর ধরে বলছি সেগুলোও কিন্তু নেওয়া হয়নি। মানে দেখতে দেখতে কিন্তু 1 বছর চলে যায়। তা এখন এই সরকার যখন এসছে, নতুন সরকার, ওনারাও যদি এখন উদ্যোগটা নেয়, কিছুদিন একটু কষ্ট হবে কিন্তু তারপরে কিন্তু শীতকাল চলে আসছে, শীতকালে একটা সহনীয় পর্যায়ে থাকে, তারপরে সামনের মাসে মার্চ মাসে গিয়ে সমরটা দাঁড়াবে। তাহলে দেখেন বেশ, আমরা কিন্তু এখন থেকে কিছু কষ্ট হবে কিন্তু বেশ কিছু সময় পাচ্ছি। এর মধ্যে যদি ধরেন 500 থেকে 600 মেগাওয়াট ওনারা নবায়নযোগ্য বিদ্যুৎ, সোলার এনার্জিটা বলি, ওনারা নিয়ে আসতে পারে এবং এর মধ্যে যদি ওনারা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কিভাবে কমাবে সেই পরিকল্পনাটা নিয়ে নেয়, তাহলে কিন্তু আমরা ধরেন সামনের এপ্রিলের দিকে, যেখানে এখন যেরকম লোডশেডিং হচ্ছে সেরকম না হয় হয়তো 500 মেগাওয়াট কম হবে। এর মধ্যে যদি আমরা ওই যে দক্ষ ব্যবহার, যেটা জ্বালানির যেখানে যেখানে জ্বালানির ব্যবহার আছে সব জায়গায় যদি আমরা তাদেরকে সচেতন করি, তাদেরকে ইভেন কিছু কিছু ক্ষেত্রে পানিশ করার একটা ভয় দেখাই যে তারা যেন এইভাবে ব্যবহার করে, এরকম কিন্তু আছে এরকম ধরনের। আপনার এই কথা প্রসঙ্গে আসি যে আসলে দীর্ঘ সময় ধরে সিস্টেম লস এবং নানান ধরনের দুর্নীতি, পুকুর চুরি, নানান পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের বিদ্যুৎ খাত গেছে এবং সেখানে সংস্কারের প্রয়োজন আপনি কতটুকু মনে করছেন? সেটি সংস্কার করে আসলে দ্রুত বড় পরিবর্তন আনা আসলে কি সম্ভব কিনা? মানে দ্রুত তো দেখেন, দ্রুততা 1 মাস 2 মাসে হবে না, বাট আমি যেটা মনে করি 1 বছরটাও দ্রুত। এখন কথা হচ্ছে এখন থেকেই তাদের পরিকল্পনা নিতে হবে। দেখেন আমাদের গ্যাস সেক্টরে প্রায় 5-6% একেবারে স্ট্রেট, যেটাকে আমরা চুরি বলি, চুরি হচ্ছে। তারপরে অনেক হিডেন লস আছে, যেরকম আমরা বলি যে আমাদের গৃহস্থলিতে 11% গ্যাস কনজাম্পশন দেখাচ্ছে, কিন্তু ওখানে কিন্তু আসলে 5-6% হয়, ওখানেও 5% আছে।
এটা যদি আমরা যদি যোগ করি প্রায় 10%-এর মতো গ্যাস আমাদের চলে আসে। আমরা দেখেছিলাম গত সরকারের সময় ওনারা এই গ্যাসের চুরি এটা থামাতে পারেন নাই, তার কারণ হচ্ছে ওনাদের পার্টির নিজস্ব লোকরাই এটার সাথে ইনভলভ হচ্ছে। কিন্তু এখন তো সেই সমস্যা চলে গেছে, এই সরকার যদি সিরিয়াস হয় তাহলে তো এই সমস্যার সমাধান করতে পারে। ওনারা বিদ্যুতের সিস্টেম লস কমাতে পারে, গ্যাসের সিস্টেম লস কমাতে পারে, আমরা যে নবায়নযোগ্য বিদ্যুৎ এটাকে আরো ত্বরান্বিত করতে পারে, এইসব জিনিস যদি করে তাহলে আমি মনে করি যে এটা 2 বছরের মধ্যে এইটা চলে যাবে, এই 2000 মেগাওয়াট। ডক্টর এজাজ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।